এই পাটটা কি এই দিকে কোথায় যাচ্ছে? ভাদুর পাটটাকে টেনে নিয়ে যাচ্ছে। এই গাড়িগুলোকে কি গাড়ি বলো বলতো? ট্রেন বলে, ট্রেন ট্রেন কি করে গাড়িকে, কোনো ড্যামেজ গাড়ি, গাড়িটা খারাপ হয়ে গেছে তাকে বয়ে নিয়ে যায়। নৌকার ওপার থেকে একদম এপারে চলে এলাম, প্রথমবারে এলাম আরামবাগের এখানে, ওই পার থেকে এপারে চাঁদুরের, চাঁদুর থেকে ভাদুর, বেশ ভালো লাগলো। হ্যাঁ, কি সুন্দর না? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি একটা পিকনিকের উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির কাছাকাছি পিকনিক হচ্ছিলো, বাড়ির পাশে আমাদের একটা ভালো মাঠ আছে, জুগলি পার্ক মাঠ, মাঠের পেছনে পিকনিক করছিল সবাই। আর আমরা ক্লাবের, আমার বাবার ক্লাবের সব লোকেরা সবাই পিকনিক করছিলাম আমরা সবাই মিলে। তো আজকে পিকনিকটা এখানে করছি তার কারণ, এবছর থেকে চাঁদুর ফরেস্টে নাকি পিকনিক করতে দিচ্ছে না, পরিবেশ দূষণ হচ্ছে, নানা রকম ওখানে সমস্যা হয়, কেউ মাইক ফাইক বাজায়, সেই নিয়ে ঝামেলা করে, নানা রকম কারণে নাকি ওখানে চাঁদুরে এবছর থেকে পিকনিক করতে দিচ্ছে না ফরেস্টের ভেতরে। তো সেজন্য মনে হলো যে আরে পিকনিক করতে দিচ্ছে না তো কী হয়েছে ভাই? এই শীতের মরশুমে বাড়ির এত কাছে ফরেস্ট থাকতে সেখানে যাব না, প্রত্যেক বছর যেখানে যাই তাই কি হয়? তো সেজন্য ওরা সব রান্না করছে আর আমি ফাঁকে বেরিয়ে পড়লাম চাঁদুরটা ঘোরাতে। তো চলুন আপনাদেরকেও আমি চাঁদুরটা সাথে ঘোরাই আর আপনাদেরকে দেখাই। ওখানে কিন্তু নদীতেও আমরা নদী নৌকা পারাপার করলাম, তো সেগুলোও সব দেখাবো, এবছর প্রথম করলাম। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চারপাশটা। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসটাকে টেনে নিয়ে যাচ্ছে। এই গাড়িগুলোকে কী গাড়ি বলো বলতে? ট্রেন বলে, ট্রেন ট্রেন কী করে গাড়িকে, কোনো ড্যামেজ গাড়ি, গাড়িটা খারাপ হয়ে গেছে তাকে বয়ে নিয়ে যায়। তো আমরা এখন নদীর বাঁধে বাঁধে যাচ্ছি। এটা হচ্ছে নদীর একটা বাঁধ, যে বাঁধের উপর দিয়েই পুরো বয়ে চলেছে রাস্তা, আর সেটা মোটামুটি কানেক্টেড আছে, অনেকটা লম্বা রাস্তা আমাদের আরামবাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে, ওই সাইডে এক লোকই অবধি রয়েছে। কিছু কিছু জায়গায় বাঁধ ভাঙাও থাকে, সেটা সবাই জানেন। তো এই রাস্তাটা এখন অনেকটা রাস্তা আমি এখন যাচ্ছি ড্রাইভ করে, যেটা মোটামুটি নিয়ার অ্যাবাউট আরামবাগ থেকে 4 কিলোমিটার হবেই, 3-4 কিলোমিটার। তো এখন যাচ্ছি চাঁদুরে, চাঁদুর ফরেস্টে। তো আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলুন, এখন আলু চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে আলু গাছ লাগানো রয়েছে। আর আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম, যাতে আপনাদের তাড়াতাড়ি দেখতে সুবিধা হয়, কারণ রাস্তাটা অনেকটা লম্বা ছিল আর মোটামুটি আমি অনেকটাই শ্যুট করেছিলাম। তো গাড়িতে আছি আমরা তিনজন, সামনে আছে ঋষি, আমি চালাচ্ছি, আর পেছনে আছে আমার ওয়াইফ। চাঁদুর জঙ্গল বা চাঁদুর ফরেস্ট একটা অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা, যেটা আমাদের আরামবাগের মধ্যে রয়েছে। শীতকালের মরশুমে পিকনিক বা বনভোজনে মানুষ এখানে আসে না, সেটা খুব কম দিনই গেছে। তো এবছর ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে পিকনিকের মানা করে দেয়ায় গোটা আরামবাগবাসীর মনে এক হতাশার ছায়া নেমে এসেছে। এই চাঁদুর জঙ্গলে সেগুন, শাল, শিশু, সিরিষ ইত্যাদি বিভিন্ন গাছ রয়েছে। এই বনভূমি দ্বারকেশ্বর নদের পূর্ব পারে আরামবাগ, পশ্চিম পারে ভাদুর এবং পূর্ব বর্ধমানের মাধবডিহির 640 একর জুড়ে বিস্তৃত রয়েছে। তো এই চাঁদুর বনভূমি রক্ষণাবেক্ষণ নিয়ে দীর্ঘ দীর্ঘ দিন ধরেই অভিযোগ ছিল পরিবেশপ্রেমীদের মধ্যে, বিশেষ করে গাছ চুরি, জঙ্গলে ডিজে বাজিয়ে বছরভর বনভোজন করার ফলে বন্য প্রাণীদের নিরাপত্তার প্রশ্ন তুলে কয়েকবার ক্ষোভ বিক্ষোভ হয়েছে। তাছাড়া জবরদখল এবং ধস নেমে নদীর দু পার বারবার তলিয়ে যাওয়া নিয়েও বন দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অনেক অভিযোগ আছে বলে জানা যায়। তো বন্ধুরা, আপনাদের সাথে টুকটাক গল্প করতে করতে অলমোস্ট চলে এসেছি চাঁদুর ফরেস্টে। এবার আমি ফরেস্টটা একদম সামনে থেকে দেখাবো আপনাদেরকে, ফরেস্টের ভেতরে নিয়ে যাবো আর ফরেস্টের চারপাশটা দেখাবো। যারা অনেক দূর থেকে দেখছেন অবশ্যই পুরো ব্লগটা দেখুন। এখান থেকে সোজা চলে যাচ্ছে জঙ্গলের রাস্তাটা, এখান থেকে এই জঙ্গলটা পড়বে এবারে। এই যে যে জঙ্গলটা, এই যে মাঠটার ওপারে যে গাছগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জঙ্গল। জঙ্গলের রেঞ্জটা শুরু হলো এখান থেকে, যেটা রয়েছে 640 একর জায়গা জুড়ে, যেটা আগেই আমি আপনাদেরকে বললাম। সত্যি কথা বলতে এই জায়গায় আমরা প্রতি বছরই কিন্তু পিকনিক করে এসেছি, আর এবছর এখানে না করতে পেরে মনটা যেন সত্যিই খারাপ। তাই মনে হলো যে বেরিয়ে পড়ি একবার, অ্যাটলিস্ট ঘুরে আসি জঙ্গলের আশপাশটা। তো ঘুরতে চলে এলাম বন্ধুরা, এখানে আমি ঘুরতে এসেছি, আর তারপরে নদী পাড়ে গেলাম, আর নদী পাড়ে দেখলাম সেখানে কিন্তু কিছু মানুষ পিকনিক করছে, যেটা আপনাদেরকে দেখাবো।
ভিডিও করেছে, আমার পেছনে ওয়াইফ ভিডিওগুলো করছিল, কেমন ভিডিও শ্যুট করেছে সেটা তো আপনারাই বলবেন। তবে হ্যাঁ, আপনারা পিকনিক না করতে চাইলেও এখানে কিন্তু ঘুরতে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা, শীতের দিনে ঘুরতে আসবেন, নদীও রয়েছে জঙ্গলও রয়েছে এমন একটা জায়গা, খুব সুন্দর একটা ঠিকানা। যারা হুগলির আশেপাশে থাকেন বিশেষ করে তাদেরকে আমি রেকমেন্ড করব এই জায়গাটা একবার ঘুরে যাবেন, খুব ভালো জায়গা। তো এবার নদী পাড়ের একদম কাছাকাছি চলে এসেছি, নদী পাড়ের কাছাকাছি মানুষ কিন্তু পিকনিক করছিল, আপনাদেরকে দেখাবো, চলুন। এই দেখুন, এই জায়গাগুলোয় মানুষ কিন্তু পিকনিক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেখলাম দুটো দল এরকম পিকনিক করছিল, একটা ঠিক এই জায়গাটায় আর একটু একটু সামনে গিয়ে এই টিনের চালটার মধ্যে। তো এই যে নদী, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদ। দ্বারকেশ্বর নদের বাঁধ দিয়েই আমরা কিন্তু এতক্ষণ এলাম, বাঁধের পাড় দিয়েই এতক্ষণ বাইকটা চালিয়ে এলাম। মানে নদীটা থেকে একটু ডিস্টেন্সেই অবশ্যই বাঁধ হয়, যে কোনো নদীর ডিস্টেন্সেই একটু বাঁধ হয় আপনারা জানেন। তো এখানে নেমে পড়লাম, নেমে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে এলাম নৌকায় চাপার জন্য। তার আগে ঋষি ঋষির কাজ ছেড়ে নিল। হ্যাঁ, ঋষি ডান্স করতে খুব ভালোবাসে, তো নদী পাড়ে একটু ডান্স করে নিল ঘুরে 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 ঘুরে। আর আমি যেমন গান গাইতে খুব ভালোবাসি, ঋষি ডান্স করতে খুব ভালোবাসে। তো এই নদী পাড়ে এসে বন্ধুরা, গত বছরও আমি একটা গান গেয়েছিলাম, বলতে নেই এবছরও আমার সেই গানটার কথাই মনে পড়ে গেল। তো আমি দু লাইন গেয়ে শোনাচ্ছি, আর পুরো গানটা শুনতে গেলে আপনাদেরকে ভিজিট করতে হবে আমার সিঙ্গিং চ্যানেল সিঙ্গার সাহেব পেজটিতে, ওখানে আপনারা আমার যে কোনো গান আমি যেগুলো গাই সেগুলো শুনতে পারেন। ও নদীর একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীর একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীর। তো বন্ধুরা, পুরো গানটা শুনতে অবশ্যই ভিজিট করবেন আমার নিউ চ্যানেল সিঙ্গার সাহেব, যে চ্যানেলে আমি অলওয়েজ গান গেয়ে থাকি হিন্দি আর বাংলা। কাকা কেমন লাগলো নৌকায় সফর করে বলে দাও? মোটামুটি লেগেছে। কেন, আর সরষের খেতে কেমন লেগেছে? ছবিগুলো কেমন লাগলো? ছেলের ইচ্ছাতেই অ্যাকচুয়ালি যাওয়া, নাহলে আমি নদীটা পার হবো সেটা ভাবিনি। তো ছেলেরা বললো পাপা আমি নৌকায় চাপবো, তো আমি বললাম এখানে নৌকায় চাপবি? এই পাড়টা কি এই দিকে বোঝা যাচ্ছে? ভাদুর, কেননা ও নৌকাতে এর আগে যে চাপে নে তা নয়, এর আগেও চেপেছে অনেক জায়গায়, যেমন নৈহাটির বড়মার ওখানে যখন গিয়েছিলাম চুচুড়া থেকে তখন চাপিয়েছিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমরা এলাম এখন নদী পার হয়ে ভাদুরে, আর ওই পাড়টা হচ্ছে চাঁদুর। তো এপারে অনেক সর্ষে গাছের ক্ষেত ছিল, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল, তো সেই জন্য এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে নিলাম। ওকার ওপার থেকে একদম এপারে চলে এলাম, প্রথমবারে এলাম আরামবাগের এখানে, ওই পাড় থেকে এপারে চাঁদুর থেকে ভাদুর, বেশ ভালো লাগলো। আর এই জায়গাটা প্রত্যেক বছরই শীতকালে আমি আসি, বাট এই বছর নদীও পার করলাম ছেলের জন্য, তো ভালো লাগলো বেশ। আর এইখানটা সর্ষের কি সুন্দর ক্ষেত রয়েছে, তো সেটার জন্য এলাম দেখাই আপনাদেরকে। আর এই সর্ষের এই ক্ষেতটা কেমন, হ্যাঁ কি সুন্দর, না কি সুন্দর লাগছে, এগুলো ফুল তুলতেন। এই তো এইখানে নীল সর্ষের ক্ষেত, সর্ষের ক্ষেত মানে DDLG সিনেমার শুটিং সিনের কথা মনে পড়ে যায়, তাই না? তো কিছু ছবি তুলেই নিলাম, থাকতে পারলাম না তুলে। কিন্তু এখানে নদী পার আমি আর আমার ছেলেই হয়েছিলাম,
রিয়া ওই পাড়েই ছিল, ও বললো না আমি যাবো না, ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। তো ওখানে ওর মায়ের সাথে ফোনে কথা বলছিল আর আমি চলে এলাম, ছেলেকে নিয়ে চলে এলাম আর ছেলের সাথে আমার ফটোশ্যুট করে নিলাম। ও আমার ছবি তুলে দিল, আমি ছেলের ছবি তুলে দিলাম। ও ছবি তুলতে খুব ভালোবাসে, বলবে পাপা আমাকে একটা ছবি তুলে দাও না। তো বন্ধুরা, তারপরে আবার জাস্ট সামনে নেমেই, নদী পাড়ে নেমেই আমরা ওই সোর্সের ক্ষেত্রে একটুখানি ছবি শ্যুট করি, কিন্তু আবার নৌকাতে এসে বসলাম, দিয়ে আবার চললাম। আর তারপরেই দেখতে দেখতে পৌঁছে গেলাম চাঁদুর পাড়ে, আবার দিয়ে আবার রওনা দিলাম আমাদের পিকনিক স্পটে, মানে যেখানে আমাদের পিকনিক হচ্ছিল। তাও ঋষি বললো জোর খিদেও পেয়েছে, তো সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, ওখান থেকে বেরিয়ে চলে এলাম। দ্বারকেশ্বর নদকে টাটা বাই বাই করে আবার বাইকে চড়ে বসলাম, তারপরে ওখান থেকে আবার বাঁধে বাঁধে নদী পার হয়ে চলে এলাম যে জায়গায় পিকনিক হচ্ছিল আমাদের। খুব ভালো লাগলো, সারাদিনটা খুব ভালো কাটলো আমার এখানে, কেননা বহুদিন বাদে এলাম এই নদী পাড়ে। শীতকালের দেখি আসা যায়, কারণ আমাদের বেঙ্গল তো প্রচণ্ড গরম প্রধান দেশ, এখানে তো গ্রীষ্মকালে আসাই যায় না। শীতকালে শীতের তাপে রোদের উষ্ণতায় একটু ভালো লাগে জায়গাগুলো ঘুরতে। তো অনেকদিন বাদে এলাম, বেশ সুন্দর লাগলো, সুন্দর কাটলো এখানকার দিনটা। তো একদিনের জন্য আপনারাও ঘুরে যেতে পারেন চাঁদুর ফরেস্টের আশপাশ দিয়ে, আপনাদেরকে আগেও বললাম একবার আবারও বলছি, ফরেস্টটা ঘুরতে পারেন, খুব সুন্দর ফটোশ্যুট করার জায়গা এই জায়গাটা। অনেকেই আসে শুধুমাত্র ফটোশ্যুট করতে, প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং হেনাতেনা করতেও আসে। তো আমি তো সেইভাবে এখানে আসতেই পারি না, বাট আমি জঙ্গল খুব ভালোবাসি আর নদীও ভালোবাসি, আমি পাহাড়ও ভালোবাসি। আমি ভালোবাসি না এমন কিছু নেই, সমুদ্রও ভালোবাসি আমি, আমি সমস্ত কিছু, আমি অলরাউন্ডার, আমি সব কিছুই ভালোবাসি মোটামুটি। এর আগেও আমি আরামবাগ রিলেটেড অনেকগুলো ব্লগই দিয়েছি, আপনাদের এই ব্লগগুলো কেমন লাগে, আপনারা কে কজন দেখেছেন, আপনাদের কমেন্ট পাই অনেকেরই, বাট অনেকে পায় না। যারা অবশ্যই দেখেন কিছু একটা কমেন্ট করলে ভালো লাগে যে হ্যাঁ আপনি দেখলেন, আদারওয়াইজ বুঝতেও পারি না, আপনারা কমেন্ট না করলে বুঝতেও তো পারি না কে দেখছেন কে না দেখছেন। তো যাই হোক, আমার এই ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা নতুন হিসেবে এসেছেন দেখছেন আমার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আগে আগে আরও অনেক ভিডিও দিতে থাকবো, আমি চ্যানেলের নামই দিয়েছি দ্য আর্থ এক্সপ্লোরার। তো আশা করি নামটা দেখেই বুঝতে পারছেন যে আমার অ্যাকচুয়ালি মোটিভটা কী। তো ভগবানের যদি সহযোগিতা পাই, আপনাদের যদি সহযোগিতা থাকে, তাহলে অবশ্যই আমি একটা জায়গায় একদিন এগিয়ে যেতে পারবো, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া সেটা হয়তো কোনো দিনও সম্ভব হবে না। তো অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো দেখুন, কেমন লাগছে জানান, কি ইম্প্রুভ করতে হবে সেটাও অবশ্যই জানাবেন, যদি কিছু লাগে তাহলে আমি সেটা অবশ্যই চেষ্টা করব। আর ফলোয়ার্স যারা আপনারা আমার চ্যানেলকে দেখেন, আমার চ্যানেলকে নিয়মিত দেখেন, তাদেরকে একটা রিকোয়েস্ট, তারা আমার ফেসবুকের চ্যানেলটাকেও, ফেসবুকের যে পেজটা আছে আমার, আমি চ্যানেলে দেওয়া আছে অলরেডি লিঙ্ক, সেখান থেকে গিয়ে আপনি ফেসবুকেও ফলো করতে পারেন, ফেসবুকেও আমি আপডেট দিতে থাকি। তো এই হচ্ছে রান্নাবান্না, আমরা সকালবেলা চপ মুড়ি খেয়েছিলাম, মানে বেগনে মুড়ি খেয়েছিলাম, বেগনে হয়েছিল গরম গরম, তার সাথে স্যালাড তো ছিলই, আর তারপরে লাঞ্চের সময় আমরা মাটন কষা আর তার সাথে ফুলকপির তরকারি, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, দই, এসব হেনাতেনা খেলাম। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ।